পায়ে পায়ে এবারে আবার দক্ষিণ কলকাতা, আর দক্ষিণ কলকাতায় আমি চলে এসেছি এবারে ভবানীপুর চত্বরে দক্ষিণ কলকাতা খাদ্য সফরের পঞ্চম পর্ব নিয়ে। এ পর্যন্ত প্রায় 10খানা ভিডিও এটা নিয়ে বেরিয়ে গেল। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্লিজ এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, কারণ বেশ ভালো ভালো খাবারের জায়গা আমরা তোমাদের সামনে এই ভিডিও থ্রুতে নিয়ে আসতে চলেছি। ভবানীপুর থানার ঠিক উল্টো দিকেই রয়েছে 115 বছরের পুরনো শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। এই শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের কচুরি ছোলার ডাল কিন্তু খুবই বিখ্যাত। তার থেকেও বড় কথা, এখানে কিন্তু সকালের দিকে এলে পাওয়া যায় ছোট কচুরি আর তার সাথে হালুয়া। বেশি বেলা হয়ে গেলে এই জিনিসটা ফুরিয়ে যায়, মাত্র 12 টাকা করে দাম এই একটা করে ঠোঙা। ঠোঙাটা ঢাললে এই রকম ছোট ছোট চার পিস কচুরি পাওয়া যাবে, যার মধ্যে বেশ ভালো পরিমাণে ছোলার ছাতুর পুর দেওয়া আছে, সাথে রয়েছে সুজির হালুয়া। শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের কচুরি আর ছোলার ডালও কিন্তু বিখ্যাত। যারা কথায় কথায় দক্ষিণ কলকাতা থেকে দক্ষিণেশ্বরের দিকে যেতে পারেন না, দক্ষিণেশ্বরের কচুরি ছোলার ডাল মিস করেন, তারা নিশ্চিন্তে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে এসে এখানকার কচুরি ছোলার ডাল খেয়ে যেতে পারেন। ভেতরে যথাযথ পরিমাণে ডালের পুর আছে আর তার সাথে হালকা ফোড়ন দেওয়া একদম হালকা রঙের ছোলার ডাল। ছোলার ডালের মধ্যে হালকা মিষ্টত্বের স্বাদ পাওয়া যাবে। শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের আরেকটা বিখ্যাত জিনিস হচ্ছে এদের ল্যাংচা। এদের ল্যাংচা কিন্তু বিভিন্ন ধরনের সাইজের হয়, 10 টাকা, 15 টাকা, 20 টাকা এবং 25 টাকার ল্যাংচা এখানে পাওয়া যায়। আমরা নিয়ে নিয়েছি এদের থেকে এদের 25 টাকার ল্যাংচা, সম্পূর্ণ ছানার তৈরি ল্যাংচা। ল্যাংচার মিষ্টত্বের সাথে হালকা হালকা এলাচের স্বাদও পাওয়া যাবে। ভবানীপুরের কাছে কালীঘাট চার্চের ঠিক উল্টো দিকেই কেয়া সেটের শোরুমের পাশেই রয়েছে উজ্জ্বলা চানাচুর। এই উজ্জ্বলা চানাচুর কিন্তু এই অঞ্চলের মানুষের কাছে বেশ প্রিয় একটা দোকান। বিভিন্ন ধরনের চানাচুর এখানে পাওয়া যায়, মূল্য মোটামুটি 1 কেজি 440 টাকা থেকে শুরু। সদ্য ভাজা গরম চানাচুর হাতের ওপরে যদি নেওয়া হয় তাহলে এত সুন্দর একটা অনুভূতি আসে, সেটা কিন্তু সত্যি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। খাঁটি উচ্চমানের বেসন দিয়ে বানানো চানাচুর, তার সাথে রয়েছে পাপড়ি, চিড়ে ভাজা, বাদাম সব মিশিয়ে এই মিক্স চানাচুরটা এখানে বিক্রি হয়। মুচমুচে, খাস্তা, হালকা হালকা গরম, এক অসাধারণ অনুভূতি এই চানাচুর। হাজরা মোড়ের কাছে খিদিরপুর অটোস্ট্যান্ডের একদম লাগোয়া একটা জায়গায় রাস্তার ধারে ছোটুদা বিক্রি করেন ডালপুরি আর তার সাথে খুব সুন্দর আলুর দম আর সয়াবিনের তরকারি। এই ছোটুদাদের কিন্তু একটা পাড়া আছে, যে পাড়াতে সবাই মিলে একসাথে এই ডালপুরির ব্যবসাই করা হয়। মাঝরাত থেকে রান্নাবান্না সমস্ত কিছু শুরু হয় আর তারপরে সকালবেলায় প্রত্যেকে যে যার বাক্স আর গাড়ি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। এক পিস ডালপুরি মাত্র 5 টাকা দাম, তার সাথে এই আলুর দম, সয়াবিনের তরকারি আর লঙ্কার আচার দিয়ে সার্ভ করা হয়। একটা কাঁচা লঙ্কার আচার দিয়ে দিয়েছে, সাথে দিয়েছে একখানা পেঁয়াজ, আর এদিকে রয়েছে আলুর দম, ছোলা দিয়ে সয়াবিনের তরকারি। ডালপুরিগুলো কিন্তু খুব নরম আর সবথেকে বড় কথা একেবারেই তেল তেলে নয়। পেঁয়াজ, আদা আর শুকনো লঙ্কা দিয়ে বানানো একদম গা মাখা তরকারি। লাল ঝালটা কিন্তু একটু ওপরের দিকে। সবথেকে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে, এক নম্বর এদের ডালপুরির পুর যথেষ্ট সুস্বাদু, আর দ্বিতীয়ত এদের তরকারিতে এদের মশলার কম্বিনেশনটা একেবারেই আলাদা। ভবানীপুর গুরুদুয়ারা ঠিক উল্টো দিকেই রয়েছে শর্মা টি হাউস। এই শর্মা টি হাউসে কিন্তু বিভিন্ন ধরনের কচুরি, জিলিপি সমস্ত কিছু পাওয়া যায়।
শর্মাটি হাউসে বিখ্যাত হচ্ছে এখানকার ক্লাব কচুরি। এক প্লেটে 5 পিস ক্লাব কচুরি থাকে, দাম হচ্ছে 60 টাকা। শর্মাটি হাউসের নিমকি কিন্তু খুব বিখ্যাত। এখানে কিন্তু সেই মেলার নিমকির মতন লম্বা লম্বা নিমকি পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, নিমকি এখানে খাওয়ার জন্য কিনলে এনারা লঙ্কার আচার ওপরে ছড়িয়ে সার্ভ করেন। হালকা ঝাল ঝাল মশলা লঙ্কার আচারের, আর এই নিমকিটা কিন্তু যথেষ্ট মশলাদার। আপাতত কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি 1926 সালের পুরনো বলবন্ত সিং ইটিং হাউসে। এই বলবন্ত সিং ইটিং হাউস কিন্তু একদম ভবানীপুর গুরুদুয়ারার লাগোয়া। এই বলবন্ত সিং ইটিং হাউসে কিন্তু সম্পূর্ণ নিরামিষ পাঞ্জাবি খাবার দাবার পাওয়া যায়। বলবন্ত সিং ধাবার এই বিখ্যাত দুধকলা কিন্তু জারে করে কিনতে হয়। এক জারের দাম হচ্ছে 200 টাকা। খাঁটি দুধ, বরফ, তার সাথে কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে, মানে কোকাকোলা মিশিয়ে এই দুধকলা তৈরি করা হয়। একটা অদ্ভুত টেস্ট এই দুধকলা নিয়ে অনেক কথা অনেকের কাছে শুনি, আমার কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং খারাপ লাগলো না। ভবানীপুর নর্দার্ন পার্কের কাছেই আছে রসপূর্ণা। আসলে এই রসপূর্ণার অনেকগুলো ব্রাঞ্চই রয়েছে, তবে এই স্পেসিফিক ব্রাঞ্চটি সামলাম এই নবীনদা। এই রসপূর্ণা থেকে আমরা একটা খুব সুন্দর গুজরাটি খাবার নিয়ে নিয়েছি। খাবারটার নাম হচ্ছে পাতরা। ওপরে দেখো এই লাল চাটনি, তার উপরে পুদিনার চাটনি, ভুজিয়া আর এই লঙ্কার আচার দিয়ে সার্ভ করেছে। আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি যাতে জিনিসটা ভালো করে দেখানো যায়। কচু পাতাকে সুন্দর করে বেসনে ডুবিয়ে তাকে রোল করা হয়। রোল করে ঠিক এই রকম একটা স্ট্রাকচার আসে, তারপরে একে ভেজে প্রিপেয়ার করা হয় পাতরা। কচু পাতাকে এত সুন্দর করে রোল করা হয়েছে আর বেসন দিয়ে মেখে, মানে অপূর্ব লাগছে জিনিসটাকে দেখতে। নবীনদা আমাদের এখানকার শ্রীখণ্ড টেস্ট করতে বললেন, মানে কুলফির মধ্যে যদি দইয়ের একটা টেস্ট পাও আর প্রচণ্ড ঠান্ডা, তাহলে যে জিনিসটা পাবে সেটা অত্যন্ত রিচ যদি হয় তাহলে এই শ্রীখণ্ড। তো এই তো ছিল আমাদের দক্ষিণ কলকাতার পঞ্চম পর্বের খাদ্য সফর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর কোন কোন জায়গায় ফুড রিভিউ শো বাই প্রসুন গেলে তোমরা খুশি হবে একটু কমেন্টে জানাও। সাবস্ক্রাইব অবশ্যই করবে, বেল আইকনে প্রেস করে দেবে, পরবর্তী অন্য জায়গার খাদ্য সফর নিয়ে চলে আসবো, সাথে থাকো। রে